হাসখালিতে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। গ্রেফতারও করা হয়েছে অভিযুক্তকে, কিন্তু থানার অভিযোগ কেন এতটা দেরিতে দায়ের হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিলন মেলা প্রাঙ্গণে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। কিন্তু অনেক ঘটনার মধ্যে একটা ছোট্ট ঘটনা ঘটে গেলেই যেটা আমরা পছন্দ করি না তা সত্ত্বেও হয়ে যায় নিজেদের মধ্যে, সেইটা নিয়ে সারাক্ষণ এই করে বেড়াচ্ছেন। আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, তাহলে আপনারা আমাকে বলুন, 5 তারিখে যদি কেউ মারা গিয়ে থাকে এবং যদি তার মধ্যে কোনো রকম কিন্তু থাকে, কোনো রকম কারো কোনো কমপ্লেন থাকে, তাহলে 5 তারিখেই পুলিশের কাছে কমপ্লেনটা দায়ের করলেন না কেন? আমি অ্যাজ এ লেম্যান বলছি, সবটা না জেনেও এভিডেন্সটা পাবে কোত্থেকে? অ্যাকচুয়াল রেপ হয়েছে না প্রেগনেন্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে নাকি কেউ ধরে ধরে চড় মেরেছে, শরীরটা খারাপ হয়েছে, লাভ অ্যাফেয়ার্স তো ছিলই, বাড়ির লোকেরাও সেটা জানতো, পাড়ার লোকেরাও জানতো। হ্যাঁ, আমরা এটা নিশ্চয়ই দেখব, যদি কেউ অন্যায় করে অন্যায়ের বিরুদ্ধে অ্যাকশন হবে, অ্যাকশন হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, এবং অ্যারেস্ট করতে গিয়ে কোনো কালার দেখা হচ্ছে না,